হ্যালো ওয়েলকাম টু টি ডাব্লু এস একাডেমি এম এমপেস এবং ডবলুবি কেপির যে আমি সেশনটি করাচ্ছিলাম তার দশ নম্বর সেট নিয়ে আজকে আলোচনা করবো তো সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ক্লাসটি কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে তো সকলে তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও আজকের ক্লাস সেশনটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রেখেছি তো দেখো প্রথমে সেশনের দিকে যাওয়ার আগে বলে রাখি তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দ্য অফ সলিউশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে দ্য টি ডবল একাডেমি চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ততে ভুলবে না দেখো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে স্ক্রিনের উপরে প্রথমে দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি কোন রাজ্যের উপকূল রেখা সর্বাধিক আমি অনেকবার করিয়েছি এই প্রশ্নটি কোন রাজ্যের উপকূল রেখা সর্বাধিক কোন রাজ্যের উপকূল রেখা সর্বাধিক গুজরাট রাজ্যের হচ্ছে বলা হচ্ছে উপকূল রেখা সর্বাধিক এই গুজরাট রাজ্যে কোন উপকূল গুজরাট রাজ্যের উপকূল রেখাকে কি উপকূল রেখা বলা হয় সকল করো যেমন উপকূলকে বলা হয় মালাবার উপকূল তারপরে কর্ণাটকের উপকূলকে বা উপকূল 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 আছে তো উত্তর সরকার তেমনি গুজরাটের উপকূলকে কি বলা হয় গুজরাটের উপকূলকে কি বলা হয় মনে রাখবে গুজরাটের দুটি উপকূল আছে একটি হচ্ছে কচ্ছ উপকূল আরেকটি হচ্ছে কাথিয়াবাড় উপকূল একটি হচ্ছে কি কচ্ছ আরেকটি। কাথিয়াবাড় উপকূল এই দুটি কিন্তু উপকূল মনে রাখবে পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি বল হচ্ছে দেখো পোর্ট আরকে বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে দেখো কিরকম প্রথমে একটি প্রশ্ন আমি বলি সবচেয়ে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি কোনটি বৃহত্তম ইউনিয়ন টেরিটোরি কোনটি সেটি তখন উত্তর হবে কি আন্দামান ও দ্বিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল তেমনই আরও একটি প্রশ্ন আছে এই আন্দামান ও দিকো নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যে সবচেয়ে কম জনঘনত্ব কোন দ্বীপপুঞ্জে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তখন সঠিক উত্তর কি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শিখরের নাম কি এরকম প্রশ্নও আছে সর্বোচ্চ শিখরের নাম কি স্যাডেল পিক পিক এগুলি কিন্তু আন্দামান রিলেটেড কিন্তু প্রশ্ন তোমরা রেডি করে রাখবে অবশ্যই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে দেবে পরে প্রশ্নে দেখো কি বলা হচ্ছে সিকেন্দার শাহ লোদির প্রকৃত নাম কি সিকেন্দার শাহ লোদি কি লোধী বংশের একজন কি শ্রেষ্ঠ শাসক তার প্রকৃত নাম বলা হচ্ছে নিজাম খা তিনি কি লোধী বংশের শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক ছিলেন পরের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন প্রথম যেটি জাতীয় কংগ্রেসের গ্রাম্য অধিবেশন হয়েছিল সেটি কোথায় ফৈজপুর অধিবেশন মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আমি বলেছিলাম তোমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কে পড়তে হলে তোমাকে কিন্তু পড়তে হবে কি এক হচ্ছে সভাপতি কে ছিল দুই হচ্ছে কত সালে হয়েছিল এবং আরেকটি হচ্ছে তার গুরুত্ব গুরুত্ব এখানে বলা হয়েছে কি জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন আর দুটি আমরা জেনে রাখবো একটি হচ্ছে কি কত সালে অনুষ্ঠিত হয়েছিল এই অধিবেশনটি এবং এর সভাপতি কে ছিল কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথমে যদি বলা হয় উনিশশো সাঁত্রিশ সালে মনে রাখবে এই ফৈজপুর অধিবেশন হয়েছিল এর সভাপতি কে ছিলেন আমাদের জওহরলাল নেহেরু নেহেরু মনে রাখবে পরের প্রশ্নে আসবো দেখো কি বলা হচ্ছে পরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিধান পরিষদের গঠন ও বিলুপ্তির কথা বলা হয়েছে কত নম্বর ধারায় বলা হচ্ছে একশো হয়েছে নম্বর ধারায় বলা হয়েছে কি বিধান পরিষদের গঠন ও বিলুপ্তির কথা অঙ্গরাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি বিধান পরিষদ বর্তমানে কয়টি রাজ্যে বিধান পরিষদের উপস্থিতি আছে সকলে কমেন্ট অ্যান্সার করো আর পশ্চিমবঙ্গ থেকে কত সালে এই বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল সকলে অ্যান্সার করো পশ্চিমবঙ্গ থেকে কত সালে বিলুপ্ত হয়েছিল উনিশশো সালে মনে রাখবে পশ্চিমবঙ্গ থেকে এই বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল পরে দেখো কি বলা হচ্ছে খলজি বংশের শেষ শাসক ছিলেন কে খলজি বংশের শেষ শাসক কে ছিলেন নাসির উদ্দিন বলা হচ্ছে খোলজি বংশের শেষ শাসক ছিলেন খলজি বংশ সম্পর্কে তোমরা জানবে যে খোলজি বংশের শেষ শাসক যখন বলা হচ্ছে খলজি বংশের প্রথম শাসক কে ছিলেন বা খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তারপর হচ্ছে খোলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এই ধরনের প্রশ্ন তোমরা ফেস করতে পারো আমি বলি খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন আলাউদ্দিন খলজি কিন্তু ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি এবং বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন জালাল উদ্দিন খলজি মনে রাখবে কি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খলজি ডাইনেস্ট্রি সম্বন্ধে আরেকটি তথ্য হচ্ছে কি কোন একটি প্রশ্ন কোন একটি পরীক্ষায় আমি দেখেছিলাম যে কোন বংশ সুলতানি কোন সুলতানি বংশ সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছে তখন প্রশ্নটিতে অপশন ছিল খলজি তুগলক প্রভৃতি ছিল উত্তর হয়ে যেত তো তুগলক বংশ কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছে এখানে খোলজি বংশ সম্বন্ধে একটি তথ্য হচ্ছে খলজি বংশ একমাত্র বংশ যেটি কিন্তু সুলতানি যুগে সবচেয়ে কম সময় ধরে কিন্তু শাসন করেছে সবচেয়ে কম সময় ধরে এটা কিন্তু মনে রাখবে তিরিশ বছর মাত্র তিরিশ বছর মাত্র বারোশো থেকে সাল পর্যন্ত কিন্তু শাসন করেছিল। পরে প্রশ্নে আসবো দেখো কি বলা হচ্ছে প্রথম উপরাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি কে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম এমন একজন যিনি প্রথমে রাষ্ট্র উপরাষ্ট্রপতি ছিলেন পরবর্তীকালে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অনেকেই আছে যারা উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যেমন জাকির হোসেন ভি ভি গিরি প্রভৃতি ব্যক্তিবর্গ তার মধ্যে সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু প্রথম ছিলেন তিনি ভারতের কি দ্বিতীয় বা সেকেন্ড রাষ্ট্রপতি ছিলেন প্রথম রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয় কিন্তু রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কিন্তু ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন পরে প্রশ্নে দেখো এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি বোম্বে স্টক স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো পুরনো স্টক স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বা এটা ভারতের সবচেয়ে এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে কত সালে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে আঠেরোশো পঁচাত্তর সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই বোম্বে স্টক এক্সচেঞ্জটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল কত ডিগ্রি বলা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু পৃথক করেছে এমন প্রণালী সম্বন্ধে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে বারবার একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে সেটি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী কোন প্রণালী পক প্রণালী মনে রাখবে ভারত ও শ্রীলঙ্কাকে কিন্তু বিচ্ছিন্ন করেছে তেমনই আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল আরও চ্যানেল আছে যেমন আট ডিগ্রি চ্যানেল নয় ডিগ্রি চ্যানেল প্রভৃতি কিন্তু কি ভারত রিলেটেড আট ডিগ্রি চ্যানেল কত কোন কোন স্থানকে পৃথক করেছে সকলে কমেন্ট অ্যান্সার করো প্রতিবেশী রাষ্ট্র আমাদের মালদ্বীপ মালদ্বীপ ও মিনি কয় দ্বীপকে কিন্তু পৃথক করেছে মালদ্বীপ এবং ভারতের একটি দ্বীপ সেটি হচ্ছে মিনি কয় দ্বীপ এই দুটিকে দুটির মাঝায় কিন্তু আট ডিগ্রি চ্যানেল অবস্থিত নয় ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপের মাঝে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মাঝে কিন্তু নয় ডিগ্রি চ্যানেল অবস্থিত এটা কিন্তু মনে রাখবে তাহলে নয় ডিগ্রি কোন কোন স্থানের মধ্যে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় এই দুটি স্থানের মধ্যে পরে প্রশ্নে দেখো কি বলা হচ্ছে এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত এশিয়ার ডিমের ঝুড়ি নামে কোন স্থান পরিচিত অন্ধ্রপ্রদেশ হচ্ছে এশিয়ার ডিমের ঝুড়ি নামে কিন্তু পরিচিত তফসিলি উপজাতির সংখ্যা সর্বাধিক কোন স্থানে তফসিলি উপজাতির সংখ্যা বলা হচ্ছে সর্বাধিক কোন কোন রাজ্যে তফসিলি উপজাতির সংখ্যা সর্বাধিক মিজোরাম রাজ্যে তফসিলি উপজাতির সংখ্যা সর্বাধিক সবচেয়ে কম কোন রাজ্যে সকল অ্যান্সার সবচেয়ে কম তফসিলি উপজাতির সংখ্যা কোন রাজ্যে ইউপি বা উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সবচেয়ে কম তফসিলি উপজাতি সংখ্যা এই মিজোরাম রাজ্যে কত পার্সেন্ট জানো তফসিল উপজাতি সংখ্যা প্রায় কিন্তু উপজাতি সংখ্যা বসবাস করে পরে প্রশ্নে দেখো ভারতে দিল্লির রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে উনিশশো সালে ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল তার পূর্বে উনিশশো এগারো সালের পূর্বে ভারতের রাজধানী কোথায় ছিল কলকাতা ছিল কলকাতাতে ছিল তারপরে উনিশশো সালে কিন্তু এটা স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় পরে দেখো একটি হোমওয়ার্ক এখানে প্রতিদিন যারা হোমওয়ার্কের অ্যান্সার করো সকলকে থ্যাংক ইউ আন্তরিক ধন্যবাদ সকলকে সকলে কিন্তু কমেন্টে অ্যানসার করে যাবে আজকের হোমওয়ার্কটাকেও কিন্তু ভারতে আর্থিক বছর কোন তারিখে শুরু হয় কোন দিনটিতে বা কোন তারিখে ভারতের আর্থিক বছর শুরু হয় এটা কিন্তু সকলে কমেন্টে অ্যান্সার করে যাবে সকলের জানা উচিত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি হোমওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট একটি হোমওয়ার্ক পরে দেখো একটি প্রশ্ন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটি স্থাপিত হয় কত সালে উনিশশো তিয়াত্তর সালে কিন্তু স্থাপিত হয়েছিল স্যাল এই স্যালের সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর কোথায় অবস্থিত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হ্যাঁ কোথায় অবস্থিত সদর দপ্তর নিউ দিল্লি নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত স্যালের সদর দপ্তর মনে রাখবে পরের আসবো উপজাতি বসবাস করে প্রতিবেশী রাষ্ট্র নেপালে বলা হচ্ছে মাদেশি নামক একটি উপজাতি যেটি বসবাস করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে কিন্তু অবস্থিত এই মাদেশি নামক উপজাতিরা বসবাস করে এই নেপালের রাজধানী কি রাজধানী সকলে অ্যান্সার করো নেপালের রাজধানী পরের প্রশ্নে আমি আসব শিবালিকের উত্তরে শিবালিকের উত্তরে সৃষ্ট উপত্যাক্কা দুচিত কি বলা হচ্ছে শিবালিক হিমালয়ের শিবালিক হিমালয়ের উত্তরে অবস্থিত যে উপত্যকাগুলি সৃষ্ট উপত্যকাগুলিকে কি বলা হয় দুন বলা হয় পরের প্রশ্নে আসবো পাল বংশের প্রতিষ্ঠাতাকে পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা তাহলে গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা নেপালের রাজধানী কি কাঠমান্ডু কাঠমান্ডু সকলে যারা কাঠমান্ডু করেছে শপথ গ্রহণ বর্ণিত আছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ বর্ণিত আছে কোথায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ বর্ণিত আছে কোথায় ষাট নম্বর ধারায় বলা হচ্ছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্বন্ধে রাষ্ট্রপতির শপথ গ্রহণ একষট্টি নম্বর ধারায় কি বলা হয়েছে জানো ষাটের পরে আসে একষট্টি নম্বর ধারা নম্বর ধারায় রাষ্ট্রপতির কি সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করিয়ে থাকেন ষাট নম্বর তো বলা হয়েছে শপথ বাক্য এটি কে পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই রাষ্ট্রপতির আমাদের ভারতের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করিয়ে থাকেন বা তার অনুপস্থিতিতে যিনি সিনিয়র মোস্ট জাজ থাকবেন বা যিনি সর্বোচ্চ সিনিয়র বিচারপতি থাকবেন তিনি কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করাবেন একষট্টি নম্বর ধারায় কি বলা হয়েছে যেমন ষাট নম্বর ধারায় শপথ গ্রহণের কথা বলা হয়েছে তেমনি একষট্টি নম্বর ধারায় রাষ্ট্রপতি কি পদচ্যুত করা যায় সেই পদ্ধতির নাম কি কেমন লাগছে ক্লাসটি সকলে জানাও ক্লিয়ার পরের প্রশ্নে আসব ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কি ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কি বলা হচ্ছে কিষাণ কন্যা বলা হচ্ছে ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র এবার শোনো ভারতের চলচ্চিত্র সম্পর্কে একটু আলোচনা করা যাক ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কি বলা হচ্ছে কিষান কন্যা বলা হচ্ছে রঙিন চলচ্চিত্র কত সালে এটি এই চলচ্চিত্রটি ওয়ান মিনিট কিষান কন্যাকে বলা হচ্ছে কি ভারতের প্রথম চলচ্চিত্র এটি পরিচালিত ছিল কি মতি গিদুয়ানি ছিল কি মতি এর পরিচালক কিন্তু ছিল মতি গিদুয়ানি এবং উনিশশো সালে কি সরি উনিশশো সালে এটি তৈরি হয়েছিল এবং প্রথম সিনেমা ভারতের প্রথম সিনেমা কোনটি সকলে অ্যান্সার করো ভারতের সিনেমায় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় যে সেই সিনেমার পরিচালকের স্মৃতিতে কি প্রথম চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র আরেকটি সকল করো প্রথম সবাক চলচ্চিত্র এটি কি ছিল রাজা হরিশচন্দ্র ছিল নির্বাক চলচ্চিত্র প্রথম সবাক চলচ্চিত্র কি ছিল সকল অ্যান্সার করো রাজা হরিশ্চন্দ্র বল বলা হয় ভারতের চলচ্চিত্রে প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র যেটির পরিচালক কে ছিলেন দাদা সাহেব ফালকে কিন্তু ছিলেন এটির পরিচালক এবং প্রথম সবাক চলচ্চিত্রের যদি বলা হয় কথা সবাক চলচ্চিত্র সেটি কি আলোমারা আরা এর পরিচালক কে ছিল আলোমারা সিনেমা চলচ্চিত্রের পরিচালক কে ছিল আর দেশির ইরানি কিন্তু ছিল আলো মারা চলচ্চিত্রের পরিচালক কি ইরানি পরের প্রশ্নে আসবো দেখো কি বলা হচ্ছে এখানে পুরো একটা অ্যানিমেশন হয়ে গেল লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত প্রথম প্রশ্নে বলা হচ্ছে লোকটাক কোন রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক লোকটাক হ্রদ হচ্ছে বলে রাখবে ভারতের উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ এটি কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত পরের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে কুতুব মিনার নির্মাণ নির্মিত হয়েছে কি বলা হচ্ছে কুতুব মিনার নির্মিত হয়েছে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতিতে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার ছিলেন একজন সুফি সন্ত ছিলেন তার স্মৃতিতে কিন্তু কুতুবুদ্দিন এই কুতুব মিনারটি কিন্তু যিনি আমাদের কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু প্রথম কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন পরবর্তীকালে কিন্তু এটি শেষ করেছিলেন কুতুব মিনার নির্মাণ কার্যকে কিন্তু নির্মাণ কার্য শেষ করেছিলেন পঞ্চতন্ত্র রচনা করেন কে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা ছিলেন পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা গুপ্ত যুগের একজন পণ্ডিত ছিলেন মনে রাখবে বা কবি ছিলেন গুপ্ত যুগের লেখক বা পণ্ডিত ত্রিপিটক রচিত হয়েছে কোন ভাষায় ইজি একটি প্রশ্ন ত্রিপিটক রচিত হয়েছে পালি ভাষায় কিন্তু ত্রিপিটক রচিত হয়েছে তেভাগা আন্দোলন সংগঠিত হয় কোথায় বাংলায় কিন্তু সংগঠিত হয়েছিল তেভাগা আন্দোলন এই তেভাগা আন্দোলনের বেসিক্যালি বাংলা দিনাজপুরে দিনাজপুর মালদা ওই অঞ্চলে কিন্তু এই তেভাগা আন্দোলন শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশ উনিশশো উনপঞ্চাশ সালের মধ্যে কিন্তু এই তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল পরে প্রশ্নে দেখো কি বলা হচ্ছে বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধকরণ বা নিষিদ্ধকরণ বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায় চব্বিশ নম্বর ধারায় কিন্তু এই বিপজ্জনক কাজে কিন্তু শিশুদের ১৪ বছরের কম বয়সী শিশুদের কিন্তু নিয়োগের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু করা হয়েছে এটি একটি মৌলিক অধিকারের ভিতরে আছে মৌলিক অধিকারের ভিতরে শোষণের বিরুদ্ধে অধিকার যেটি আছে তেইশ থেকে নম্বর নম্বর ধারায় ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার আছে তাই তো বলা হয়েছে মানুষের মানুষকে নিয়ে ব্যবসা করা যাবে না বা বিক্রি করা যাবে না পাচার প্রভৃতি কিন্তু বন্ধের উপরে তেইশ নম্বর ধারায় নিষেধাজ্ঞা করা হয়েছে এবং চব্বিশ নম্বর ধারায় কিন্তু এই চোদ্দ বছর বয়সী চোদ্দ বছরের কম বয়স বয়সী শিশুদের নিয়োগের নিষিদ্ধ কিন্তু করা হয়েছে বিপজ্জনক কাজে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া আমি এখানে তোমাদের করাই না তো ক্লাসে আমি সকলে একটি রিকোয়েস্ট করব সকলের কাছে একটি করে লাইক করে যাবে এবং কমেন্টে জানিয়ে যাবে যে প্রশ্নগুলি কেমন হচ্ছে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে প্রশ্নগুলির মাধ্যমে এবং কেমন ধরনের প্রশ্ন বা কেমন ক্লাস নিয়ে আসলে তোমাদের উপকৃত হবে পরে দেখো নাগার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত কি বলা হচ্ছে পরের প্রশ্নে নাগরহল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত কোথায় অবস্থিত কর্ণাটক রাজ্য অবস্থিত নাগরহল টাইগার রিজার্ভ সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় কোন বৈশিষ্ট্যের জন্য সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় কোন বৈশিষ্ট্যের জন্য ম্যানগ্রোভ অরণ্যের জন্য এবারে প্রশ্ন মেন প্রশ্ন হচ্ছে কত সালে দেওয়া হয় এই মর্যাদাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কত সালে দেওয়া হয় সুন্দরবনকে কি কারণে দেওয়া হয় ম্যানগ্রোভ অরণ্য থাকার জন্য সকল করো কি কত সালে দেওয়া হয় আসব ছোটনাগপুর মালভূমি গঠিত প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা কি বলা হচ্ছে ছোটনাগপুর মালভূমি একটি কি ব্যবচ্ছিন্ন মালভূমি বা বিচ্ছিন্ন মালভূমি যেটির গঠিত হয় কি দিয়ে প্রাচীন শিলা বা প্রাচীন আগ্নেয় শিলা এবং তার সাথে রূপান্তরিত শিলা বেসিক্যালি নিস জাতীয় শিলা নিস জাতীয় নিস একটি রূপান্তরিত শিলা এর দ্বারা কিন্তু ছোটনাগপুর মালভূমিটি গঠিত ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শিখরের নাম কি সকলে কমেন্টে অ্যান্সার করো সর্বোচ্চ শিখর কি সর্বোচ্চ শিখর কি ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড় যারা করছো সঠিক উত্তর পরেশনাথ পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শিখর ঘুম ক্ষুদা ক্ষুদা ঘুম তৃষ্ণা দৈহিক উষ্ণতা প্রভৃতি নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থটি হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে এইসব ঘুম ক্ষুধা তৃষ্ণা দৈহিক উষ্ণতা প্রভৃতি নিয়ন্ত্রক মৃণাল সেন হলেন একজন ভারতীয় কি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন তাহলে কে একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক হলেন দেখো কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের একুশতম জেলা হিসাবে আত্মপ্রকাশ পায় কোনটি কালিম্পং জেলাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের একুশতম জেলা হিসাবে আত্মপ্রকাশ পায় কোন রাজ জেলা ভেঙে কালিম্পং জেলাটি গঠিত হয় এবং কত সালে দার্জিলিং জেলা ভেঙে কত সালে দু সতেরো সালে দার্জিলিং জেলা ভেঙে একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ পেয়েছিল কালিম্পং জেলা দু সালে মনে রাখবে আরও কিন্তু দুটি জেলা সৃষ্টি হয়েছিল টোটাল তিনটি পর এবং যেটি বাইশতম ছিল সেটি ছিল পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছিল এবং আরেকটি বর্ধমান জেলা ভেঙে পূর্ব এবং পশ্চিমে পশ্চিম বর্ধমান কিন্তু গঠিত হয়েছিল যেটি বর্তমানে জেলা হিসাবে আত্মপ্রকাশ পেয়েছিল পরের প্রশ্নে আসবো কি বলা হচ্ছে দেখো হুমায়ুনের সমাধি নির্মাণ করেন কে হুমায়ুনের সমাধি বা টম অফ হুমায়ন যেটি কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত দিল্লিতে এটি কে নির্মাণ করেছিলেন আকবর মনে রাখবে নির্মাণ করেছিলেন হুমায়ুনের সমাধি এটি বর্তমানে কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত স্থান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল সকলে কমেন্ট করো কত সালে হুমায়ুন স্টম বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় কত সালে মনে রাখবে সালে কিন্তু এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পেয়েছিল পরের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে সম্পত্তির অধিকার একটি কি আইনি অধিকার সম্পত্তি অধিকারকে কি বলা হচ্ছে সম্পত্তির যে অধিকার সেটিকে বলা হচ্ছে বর্তমানে একটি আইনি অধিকার এবারে মনে রাখবে উনিশশো আটাত্তর সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এটি কিন্তু পূর্বে কি ছিল তাহলে একটি মৌলিক অধিকারের অন্তর্গত ছিল এটিকে কিন্তু তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে এটি হচ্ছে একটি আইনি অধিকার থ্রি এ নম্বর ধারায় কিন্তু এটি সংযোজিত করা হয়েছে বর্তমানে প্রোটিনের মূল উপাদান কি প্রোটিনের মূল উপাদান কি অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের বলা হচ্ছে মূল উপাদান মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সকলে জানে বোম্বেতে তাই তো বোম্বেতে কার সভাপতিত্বে এবং কত সাল বোম্বেতে অনুষ্ঠিত হয় গোকুল দাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন যেটি বোম্বে অনুষ্ঠিত হয়েছিল কোকুল দাস তেজপাল কলেজে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এর সভাপতি কে ছিল ইউসি সি চন্দ্র ব্যানার্জি আর এটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি মনে রাখবে পরের প্রশ্নে আসবো ভারতের প্রথম সেজ গড়ে ওঠে গুজরাটের কান্ডালাতে কান্ডালাতে কিন্তু প্রথম সেজ যেটাকে সেজ কথার ফুল ফর্ম কি সকলে অ্যান্সার করো সেজ বা যেটাকে স্পেশাল ইকোনমিক জোন বলা হয় সেটাকে সেটা কি গড়ে উঠেছিল কোথায় কান্ডালা বন্দর কিন্তু উঠেছিল কান্ডালাকে মনে রাখবে একমাত্র বন্দর বলা হয় বন্দর বলা গুজরাটে অবস্থিত পরের প্রশ্নে দেখো দিল্লির নাম শাহজানাবাদ রাখেন কে দিল্লির নাম পরিবর্তন করে শাহজাহানাবাদ রাখা হয়েছিল এক সময় সেটি কে রাখিয়েছিলেন সম্রাট শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান কিন্তু দিল্লির নাম পরিবর্তন করে শাহজাহানাবাদ রাখে। পরের প্রশ্নে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সূচনা হয় কত সালে ২০১৫ সালে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সূচনা হয় পরের প্রশ্নে দেখো ভারতের প্রথম আদম সুমারি প্রচলিত হয় কত সালে ১৮৭১ সালে প্রথম আদম সুমারি বা যেটাকে প্রথম জনগণনা বলা হয় সেটা কিন্তু করা হয়েছিল প্রথম কত সালে আঠারোশো সালে তারপরে প্রতি দশ বছর অন্তর কিন্তু এই আদমশুমারি প্রচলিত আছে বর্তমান পর্যন্ত লাস্ট দুহাজার সালে আদমশুমারি গণনা করা হয়েছিল যেখানে এই আদমশুমারি আঠারো সালের আদমশুমারি এটি করা হয়েছিল কোন ভাইস তরয়ের আমলে সকলে জানো যারা জানো সকলে একটু কমেন্ট অ্যান্সার করে জানিয়ে দাও যে কোন ভাইসরয়ের আমলে এই আদমশুমারিটি করা হয়েছিল লর্ড মেয়েও যারা সঠিক উত্তর করছো লর্ড মেয়েও হবে সঠিক উত্তর মনে রাখবে লর্ড মেয়র সময়ে কিন্তু এই আদম শুমানি প্রচলিত হয়েছিল পরের প্রশ্নে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কোন তালিকার অন্তর্গত বিষয় সরি এখানে বিষয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত যে বিষয়টি ভারতের সেটি কোন তালিকার অন্তর্গত কোন তালিকা বলা হচ্ছে কেন্দ্রীয় তালিকার কিন্তু অন্তর্গত তালিকা কয় ধরনের হয় একটি হচ্ছে রাজ্য তালিকা একটি কেন্দ্রীয় তালিকা একটি হচ্ছে যুগ্ম তালিকা যেমন কৃষি কৃষি হচ্ছে আমাদের রাজ্য তালিকার অন্তর্গত কেন্দ্রীয় তালিকার অন্তর্গত যে প্রতিরক্ষা তারপরে হচ্ছে আমাদের যুগ্ম তালিকার যদি অন্তর্গত একটি কথা বলা হয় শিক্ষা হচ্ছে একটি যুগ্ম তালিকার অন্তর্গত মনে রাখবে এগুলি খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত মহানদীর তীরে বলা হচ্ছে কটক শহরটি অবস্থিত পরের প্রশ্নে ভারতের ক্ষুদ্রতম জেলা ভারতের যেটি ক্ষুদ্রতম জেলা সেটাকে বলা হচ্ছে মাহেকে বলা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা এটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুন্ডিচেরি বা পুদুচেরিতে অবস্থিত অবস্থিত মাহে জেলা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা বৃহত্তম জেলা কোনটি বৃহত্তম সকলে অ্যান্সার করো গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছ হচ্ছে ভারতে বৃহত্তম জেলা পরের প্রশ্নে দেখো রাজ্য আইনসভার সদস্যদের শপথ গ্রহণ কত নম্বর ধারায় বলা হচ্ছে রাজ্য আইনসভার সদস্যদের শপথ গ্রহণ বা নম্বর ধারায় হচ্ছে রাজ্য আইনসভার সদস্যদের শপথ গ্রহণ রাজ্য আইনসভার যে সদস্যরা থাকে বা রাজ্য আইনসভার যিনি প্রধান মুখ্যমন্ত্রী এবং তার যিনি সদস্য বা মন্ত্রী পরিষদ তাদেরকে নিয়োগ করে থাকেন কে জানো রাজ্য আইনসভার সদস্যদের নিয়োগ করে থাকেন কে রাজ্যপাল নিয়োগ করে থাকেন রাজ্যপাল মনে রাখবে পরের প্রশ্নে আসবো বিধানসভার বর্তমান স্পিকার হলেন বেসিক্যালি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বিধানসভা তার বর্তমান স্পিকার হলেন কে বিমান বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকার পরের প্রশ্নে আসবো ফেল্ড তৃণভূমি দেখা যায় কোথায় ভেল্ড তৃণভূমি কোথায় দেখা যায় মহাদেশীয় তৃণভূমি থেকে বিভিন্ন প্রশ্ন আসে প্রেয়ের কম্পাস ভেল্ড স্টেপ সাভানা প্রভৃতি থাকে না তার মধ্যে বলা হচ্ছে ভেল্ট তৃণভূমি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত ভেল্ট তৃণভূমি পরের প্রশ্ন আসবো ক্লোরোফিলে উপস্থিত থাকে কোন ধাতুটি ক্রোলোফিলে উপস্থিত থাকে ম্যাগনেশিয়াম বলা হচ্ছে ক্রোলোফিলে উপস্থিত থাকে এটিপি কে বলা হচ্ছে কি এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে কি বলা হয় অ্যাডিনেসিন ট্রাইফসফেট যেটা সেটাকে এনার্জি কারেন্সি বলা হয় থাকে সবচেয়ে বেশি সংখ্যক বেশি সংখ্যক বিধানসভার আসন রয়েছে কোথায় উত্তর প্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিধানসভার আসন রয়েছে কতগুলি সকলে অ্যান্সার করো এবং পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কতগুলি বিধানসভার আসন আছে বর্তমানে সকলে অ্যান্সার করো পশ্চিমবঙ্গে কতগুলি দুশো চুরানব্বইটি আর উত্তরপ্রদেশে কতগুলি সবচেয়ে বেশি যেটি সরি সিট কিন্তু উপস্থিত এবং পশ্চিমবঙ্গে চুরানব্বইটি পরের প্রশ্নে দেখো প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় কার সময় প্রথম ফ্যাক্টরি আইন বা যেটাকে প্রথম কারখানা আইন বলা হয় এটা পাশ হয় এই একই যে ওই কম বয়সী শিশুদেরকে বিপজ্জনক কাজে নিয়োগ না করার যে অ্যাক্ট প্রথম ফ্যাক্টরি আইন নামে পরিচিত এটি পাশ হয় কত সালে জানো লর্ড রিপনের সময় পাস হয়েছিল কত সালে আঠেরোশো সালে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয়েছিল লর্ড রিপনের আমলে ইউরোপের সর্বনিম্ন বিন্দু কোনটি ইউরোপের সর্বনিম্ন বিন্দু কোনটি আমি কয়েকদিন আগে টি ক্লাসে করেছিলাম যে এশিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম কি ডেটসি সি এশিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম তেমনই ইউরোপের সর্বনিম্ন বিন্দুর নাম কি স্থলভাগের কাশ্পিয়ান সাগর হচ্ছে ইউরোপের সর্বনিম্ন বিন্দুর নাম বৃহত্তম হ্রদ বলো ইউরোপের সর্বোচ্চ সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শিখর কি বা সর্বোচ্চ স্থানের নাম কি সকলে অ্যান্সার করো মাউন্ট মাউন্ট কথাটি আমি লিখে রাখছি আর অ্যান্সারটা সকলে করো পরের প্রশ্নে আসবো দেখো সৌরজগতের নিকটতম গ্রহ নক্ষত্র সরি সৌরজগতের নিকটতম গ্রহ হচ্ছে বুধ তেমনই সৌরজগতের কি বলা হচ্ছে সূর্যের সূর্যের সবচেয়ে কাছের যেটি নক্ষত্র বা সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে বা সেন্টোরি হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র মাউন্ট এলবুর্জ হচ্ছে মনে রাখবে এলবুর্জ হচ্ছে সর্বোচ্চ শিখর ইউরোপের দারুচিনির দ্বীপ নামে পরিচিত দারুচিনির দ্বীপ নামে পরিচিত আমাদের প্রতিবেশী কান্ট্রি শ্রীলঙ্কা দারুচিনির দ্বীপ নামে পরিচিত পরে প্রশ্নে দেখো গ্রহণপুঞ্জ গ্রহাণুপুঞ্জ কোথায় অবস্থিত মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে কিন্তু উপস্থিতি এদের অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শিখর কি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শিখরের নাম কি গোর্গা বুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শিখর এই গোর্গা মনে রাখবে পশ্চিমবঙ্গের যেটি মালভূমি অঞ্চল বা পশ্চিমাংশে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে সর্বোচ্চ শিখর শিখর কোন রাজ্যে কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত পুরুলিয়া জেলাতে কিন্তু অবস্থিত এই ছিল আজকের সেশনটি কেমন হয়েছে জানাতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে ভুলবে না সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের স্যারেরা রুটিন অনুযায়ী যে ক্লাস করিয়ে থাকে তার লিঙ্ক ওখানে প্রোভাইড করা হয় প্রতিদিনের নেই এবং আপকামিং পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই কিন্তু যুক্ত হতে বলবে না থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবে টাটা